হেলিকপ্টারে উড়ে কুয়েতি ধনকুবের আল আজমি ফাহাদ আসলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রাম লোতবদির খিদিরপুরে। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে লোতবদি মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার হেলিকপ্টার অবতরণ করে। পরে তিনি গ্রামটির এসএম হেলালের চেয়ারম্যান বাড়িতে আতিথেয়তা গ্রহণ করেন। হেলাল 15 বছর ধরে কুয়েতে আছেন এবং বর্তমানে আল আজমি ফাহাদের সাথে ব্যবসা করছেন। বাংলাদেশের সবুজ সতেজ গ্রাম দেখে এই ধনকুবের অভিভূত হন। ঋতু বৈচিত্র্যের এই বাংলার বর্ষাকালের প্রকৃতি তাকে মুগ্ধ করেছে। বাংলাদেশে 2 বার আসলেও এই গ্রামে এই প্রথম আসলেন তিনি। কালো রঙের হেলিকপ্টার অবতরণ করতেই চারিদিকে ভিড় পড়ে যায়। ভেতর থেকে বেরিয়ে আসেন ধনকুবের ফাহাদ, সাথে ছিলেন হেলাল, হেলালের স্ত্রী লাকি বেগম এবং তাদের পুত্র ইমাদ হোসেন। গ্রামটিতে 2 ঘন্টা অবস্থানকালে অনেকের সাথেই ছবি তুলেন এই ধনকুবের। বিকেল 6টার দিকে তিনি আবার হেলিকপ্টারে উড়ে ঢাকায় যান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাতের ফ্লাইটে কুয়েতের উদ্দেশ্যে রওনা হন তিনি। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।